হ্যালো ফ্রেন্ডস, আমি রাকিব, আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনি কি করে অতি সহজে একটা বাইফোল্ড বুশিয়ারের ডিজাইন লেআউট ডিজাইনটা অ্যাকচুয়ালি নেবেন। সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা ফার্স্ট আমরা একটু দেখিনি বাইফোল্ড বুশিয়ারটা আসলে দেখতে কেমন। সো যারা বিগিনার অ্যাকচুয়ালি তাদের জন্য এই জন্য আমি দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, বাইফোল্ড বুশিয়ার এটা একটা বাইফোল্ড বুশিয়ার। সো বাইফোল্ড বুশিয়ারের এই যেটা পেজটা দেখতে পাচ্ছেন এটা একটা মক আপ করা পেজ, এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট পেজ। সো এটা হচ্ছে পেজ নাম্বার ওয়ান, এটা হচ্ছে ব্যাক পেজ, এটা অ্যাকচুয়ালি পেজ নাম্বার ফোর, এবং এটা হচ্ছে ভিতরের দুইটা পেজ, এটা বাইরের দুইটা পেজ এবং এটা ভিতরের দুইটা পেজ, এটা অ্যাকচুয়ালি পেজ নাম্বার থ্রি এবং এটা হচ্ছে পেজ নাম্বার টু। সো এটার মাপটা অ্যাকচুয়ালি এরকম হয় বাইফোল্ড বুশিয়ারের 8.27 বাই 11.69। সো আমরা সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনারা এই অ্যাকচুয়ালি আমরা এই ডিজাইনটা নিউ কন্ট্রোল এন প্রেস করলে নতুন একটা ডকুমেন্ট আসবে। সো আবার ক্রিয়েট নিউ দিলেও নতুন ডকুমেন্ট চলে আসবে। সো এখানে যে চেষ্টা করবো মোর সেটিংস, মোর সেটিংসে যে তার আগে সরি, এখানে আমরা প্রিন্ট নিব। প্রিন্ট নেওয়ার পরে যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে পয়েন্টের জায়গায় আমরা ইঞ্চি সিলেক্ট করে নেব এবং মোর সেটিংসে যাব। মোর সেটিংসে যে এখানে আমরা লিখে নিলাম বাই বুশিয়ার, বাইফোল্ড বুশিয়ার ডিজাইন, এখানে জিনিসটা আছে সেটা হচ্ছে A4। আমরা এখানে আর্টবোর্ড নেব দুইটা এবং এটা আমরা একটা পেজের নিচে একটা পেজ হবে, তাই আমরা এই জায়গা সিলেক্ট করলাম এবং এখানে আছে 0.28, এখানে আমরা 7 করে দিই। 7 করে দেওয়ার পরে এখানে দেখেন একটা ইয়ে আছে, আমরা একটা পেজের নিচে একটা পেজ নেব। সো এটাকে ক্লিক মার্ক করে নিব এবং উইথ হবে এই 11.69 এবং হাইট হবে 8.27 ইঞ্চ, এবং এটার ব্লিড যেটা ব্লিড আমরা নিব হচ্ছে 0.25। এটা আপনি 0.125 নিয়েও কাজ করতে পারেন। এবং এই নিচের যে অ্যাডভান্স যে সেটিংটা আছে এখানে কালার থাকবে CMYK, হাইট হচ্ছে 300 PPT এবং ডিফল্ট, এবং আমরা ডকুমেন্টটাকে হিট করছি। তো দেখেন ডকুমেন্ট হিট করার পরে ঠিক এই ইন্টারফেসটা আসবে। সো এই ইন্টারফেসটা আসার পরে আমরা যেটা করব, আমরা স্ট্রোক কালারটাকে ই করে দেব, ক্রস করে দেব এবং ফিল কালারটা থাকবে। এরপর আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবো। রেক্টেঙ্গেল নিয়ে এখানে অ্যাকচুয়ালি দুইটা পেজ আসছে, সো দুইটা পেজকে আমরা অ্যাকচুয়ালি চারটা পেজে কনভার্ট করব। সো এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা কন্ট্রোল আর প্রেস করবো। কন্ট্রোল আর প্রেস করার পরে এখানে দেখেন গাইড চলে আসবে, মানে কন্ট্রোল আর ইকুয়াল টু গাইড। সো গাইড প্রেস করার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে অবজেক্ট পাথ অফসেট পাথ, দেন এখানে আমরা ইয়া নিব -0.5 ইঞ্চ সেফটি এরিয়া। সো এটা নেওয়ার পরে আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে কম্পিউটার মাউসে রাইট ক্লিক করে আমরা মার্ক গাইড করে দেবো। সো মার্ক গাইড করে দেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি পেজটাকে ভাগ করব। সো ভাগ করার জন্য চেষ্টা করতে হবে এটা ধরে মাউসে ড্র্যাগ করে আমরা ঠিক গাইডের উপরে ছেড়ে দিব, এভাবে উপর দিক থেকে আবার নিচের দিকে। বন্ধুরা আমরা আমাদের সেফটি এরিয়াটা নিয়ে নিলাম এবং এটাকে আমরা আবার একটু করে মার্ক করে আমরা মাঝখানের পেজটাকে এবার ভাগ করছি। দেখেন কত সুন্দর করে সমান সমান হয় নাই। ওকে, তো এখন যে কাজটা করব আমরা জাস্ট আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে ঠিক এই বরাবর আর একটা ছোট করে একটা মার্ক করে নিব এবং এটাকে একটা কালার দিই। কালার দিয়ে এটাকে ধরে সমান সমান করে নিব, দেন আমরা যে জিনিসটা করবো আরো দুইটা গাইড নিয়ে ঠিক এই বরাবর ছেড়ে দিব, দেন আর একটা
হয়ে গেল, মার্ক করব, মার্ক করে এডিটে যাব, এডিটে গিয়ে কপি এন্ড আবার এডিটে গিয়ে পেস্ট অল আর্টবোর্ড। আর্টবোর্ডে পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসটা চলে আসছে, দুইটা আর্টবোর্ডের ভিতর পড়ে গেছে। আমাদের নতুন করে একটা আর্টবোর্ডে কাজ করার পরে নতুন পরবর্তীতে আর একটা আর্টবোর্ডে কাজ করার দরকার, জাস্ট কপি পেস্ট করলেই হয়। এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে জাস্ট এই যে জিনিসটা আমরা নিয়েছিলাম অবশিষ্ট, এটাকে আমরা ডিলিট করে দিব। এন্ড এটা কিন্তু অলরেডি একটা বাইফোল্ড বুশিয়ারের ডিজাইন নেওয়া কমপ্লিট। এখন যে জিনিসটা করতে হবে, আমি প্রথমে বলেছিলাম যে কোনটা ফ্রন্ট পেজ, কোনটা কোন পেজটা কোথায় অ্যাকচুয়ালি ডিজাইন করবেন। সো আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট পেজ। আর ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো ফন্ট আছে, আপনারা ল্যাটো নিয়ে কাজ করবেন বিগিনার যারা, ল্যাটো। সো ল্যাটো নিয়ে কাজ করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট পেজ। এটা ফ্রন্ট পেজ মানে এক নাম্বার পেজ, অল্টার চেপে ধরলে এটা কপি হবে। সো এটা এখানে দিয়ে দেন। এটা হচ্ছে চার নাম্বার পেজ, চার নাম্বার পেজ ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাক পেজ। অ্যান্ড এটা হচ্ছে তিন নাম্বার পেজ, এবং অ্যাট লাস্ট যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার পেজ। সো তার মানে কি হলো, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, দুই, তিন, চার, এক, মানে পিছন দিক থেকে। সো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং যদি এই বিষয়ে কোনো প্রকার কোনো ই থাকে, আরো কোনো প্রশ্ন থাকে সে অবশ্যই জানাবেন। এই ছোট ছোট সিটিং গুলাই দেখবেন আপনাকে বিপদে ফেলে দিবে, এক জায়গায় আটকে গেছেন আর ছুটতে পারতেছেন না। আর একটা জিনিস শর্টকাট, কন্ট্রোল মাইনাস হচ্ছে ছোট হবে আর কন্ট্রোল প্লাস হচ্ছে বড় হবে। তো আপনি যখন টোটাল জিনিসটা এরকম আপনার সেটিংতে ডকুমেন্টটা সেটিং নিয়ে কমপ্লিট, তখন আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি এই টোটাল জিনিসটাকে মার্ক করুন, মার্ক করে আপনি কন্ট্রোল টু দিবেন। কন্ট্রোল টু দিলে জিনিসটা লক হয়ে যাবে। আর কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু ইজ ইকুয়াল টু হচ্ছে আনলক। সো এটাকে আপনি এই যে জুম টুল আছে এটা আপনি ক্লিক করে আপনি এভাবে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। এটা আপনার ডিজাইনটা সেট আপ মানে পেজ লেয়ার্সটা কমপ্লিট। দেখেন বন্ধুরা, ওকে, এটা হচ্ছে টোটাল একটা ডিজাইন। সব বন্ধুরা ভালো থাকবেন, যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে সো আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারেও আরো অনেকগুলো বিগিনার যারা আছে তারা শিখতে পারবে। সো ভালো থাকবেন বন্ধুরা, থ্যাংকস অ্যাগেইন।